নমস্কার গত তিন দিন ধরে একটানা বৃষ্টিতে কেরলে ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রবল বৃষ্টি ও বন্যায় পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত এক লক্ষ মানুষ বন্যার ফলে অনেকবারই সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে রাজ্যের আটটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এছাড়াও আগামী পাঁচ দিনে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি ও বন্যার সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন শক্তিশালী মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে কেরলে আরও একবার বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বন্যার ফলে অনেক বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বিপদসীমার ওপর দিয়ে বইছে নদীগুলি জলস্তর অতি বর্ষণের জেরে শহরের একাধিক জায়গায় জলবন্দী হয়ে পড়েছে সাধারণ মানুষ ইতিমধ্যেই উদ্ধার কার্য শুরু করে দিয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বন্যার কারণে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে এদিকে রবিবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি গভীর নিম্নচাপ যার ফলে বন্যা কবলিত এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নিয়েছে এসে ত্রাণ শিবিরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কারণ কেরল এবং লাক্ষাদ্বীপের উপকূলে ঝোড়ো হওয়ার গতিবেগ ঘণ্টায় পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে দু হাজার সালের ভয়াবহ বন্যার পর থেকে কেরল সরকার আগাম বন্দোবস্ত করে রেখেছে এদিকে হাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে আগামী আট থেকে এগারোই আগস্ট কলকাতা সহ উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে সেই আশঙ্কায় পূর্ব মেদিনীপুরের দীঘা ও মন্দারমণি সহ সমস্ত উপকূলবর্তী এলাকায় পর্যটকদের জন্য জারি করা হয়েছে বিশেষ নিষেধাজ্ঞা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী আটে আগস্ট সোমবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী নয় আগস্ট মঙ্গলবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বজ্র বিদ্যুৎ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া যেতে পারে আগামী দশে আগস্ট বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া পারে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে চুরানব্বই শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ